গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য থেকে শুরু করে গ্রামের মানুষের জীবন জীবিকার তথ্য তুলে ধরতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই তো গ্রামের মায়া বুকে ধারণ করে আজকে ঘুরব গ্রামের মাঠে ঘাটে মেঠো পথে। এজন্য যারা গ্রামকে ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। গ্রামের সৌন্দর্য আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। তাই তো বারবার এই গ্রামের মায়ার টানে ছুটে আসি এই পথে প্রান্তরে। শুধু আমি নয়, আমার এই বাংলার অপরূপ সৌন্দর্য যেই দেখবে সেই এর মায়ায় পড়ে যাবে, যে মায়া ছাড়তে পারবে না কখনো বা কোনো দিন। গ্রামে আসলে আপনার এই দৃশ্য চোখে পড়বেই। ছোট ট্রাক্টর দিয়ে জমিকে চাষের উপযোগী করা হচ্ছে, আর পাশেই হলুদের রাজ্য। সত্যি এ দৃশ্য যেন দেখার মতো। গ্রামের কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল চাষ করে থাকে, আর এটাই সেই দৃশ্য। গ্রামীণ এলাকায় ছোট বড় খালগুলোতে জোয়ারের সময় অনেক পানি হয়ে থাকে, আর তখন ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে আসে একদল মানুষ। যদি কখনো বেশি মাছ পায় তাহলে বাজারে বিক্রি করে, আর না হলে নিয়ে যায় বাড়ির জন্য। আর এখানে শুধু একজন নয়, কয়েকজন মিলেই মাছ ধরে এই খালগুলোতে। আর মাছ ধরার এই দৃশ্যটি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এখানকার এই খালের এপারও একটি গ্রাম রয়েছে, আর অপর পাশেও আরও একটি গ্রাম রয়েছে। বলতে গেলে দুপাশই দুটি গ্রাম, আর এই দু গ্রামের মানুষ অপর পাশে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এই নৌকাটি, যা এখানকার মানুষ বলে থাকে খেওয়া। চলে আসলাম ওপারের গ্রাম ভোলা জেলার চরফেশনের ম্যাঘভাসানে। শুধু আমরা নয়, আমাদের মতো এই গ্রামের সকল মানুষগুলোই এই খেওয়ার মাধ্যমেই নদীর এপার ওপার পার হয়ে থাকে। নদীর পার হয়ে হাঁটতে হাঁটতে বিশাল ফসলি জমির মাঠে চলে আসলাম, আর দূরেই দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ জমিতে কাজ করছে। তবে কি করছে তারা সেটাই দেখাবো আপনাদেরকে। বেশ কয়েকজন মিলে এখন এখানে তরমুজের জমিতে কাজ করা হচ্ছে। আসলে ভোলা জেলায় ব্যাপক পরিমাণ তরমুজ হয়ে থাকে, আর এটাই সেই তরমুজের জমিতে কাজ করার দৃশ্য। এই তরমুজ গাছের বয়স হয়েছে কত? দুই মাস হয়ে গেছে। তরমুজ আসলে ফলন আসে কত মাসে? তিন মাস, সাড়ে তিন মাস, এমনকি চার মাসও হয় মাঝে মাঝে, না এর ভিতরে চলে আসে। তো অলরেডি হয়ে গেছে কত মাস? দুই মাস হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো আমার পিছনেই যে দেখতে পাচ্ছেন সবাই কাজ নিয়ে ব্যস্ত, আসলে সবাই তরমুজ খেতে রয়েছে। আর ভোলাতে প্রচুর পরিমাণ তরমুজ চাষ হয় প্রতি বছর, এটা হয়তো আপনারা ভালো করেই জানেন অনেকে, আর যারা জানেন না তারাই শুনেন। আসলে ভোলাতে প্রতি বছর তরমুজ চাষ হয়, হিউজ পরিমাণ তরমুজ চাষ হয়। আর এভাবেই তরমুজ চাষের সময় কৃষকরা মাঠে কাজ করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো মানুষ রয়েছে, তারা সবাই ব্যস্ত মাঠে কাজ নিয়ে, শুধুমাত্র এই তরমুজের জমিতে। এছাড়াও বাদামও করে, বাট এই সিজনে তরমুজটা একটু বেশি হয়। সবাই ব্যস্ত, আর এখন দুপুর হয়ে গিয়েছে প্রায় খাবারের সময়। তো তারা এখনও কাজ করছে, একটু পরেই সবাই চলে যাবে খাবারের জন্য, আবার শুরু করবে বিকেলে। আসলে কতটা কষ্ট করে এই গ্রামের মানুষরা সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই জায়গাতে আসা। শুধু যে তরমুজ চাষ করা হয় তাও কিন্তু না, ভোলা জেলার এই গ্রামগুলোতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, যার মধ্যে শশা থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে বিশাল এক শশা ক্ষেত। বন্ধুরা, গ্রাম বাংলার মাটিও মানুষের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন, আর সেই সাথে ভিডিওটি শেয়ারও করে দিবেন। সকলে ভালো থাকবেন, আবারও গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।